সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মধ্যস্থতায় অনশন ভাঙলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান তিনি। তবে অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শিউলি রোজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা আমরণ অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং তার সহধর্মিনী ডক্টর ইয়াসমিন হক আন্দোলনরত শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে তোমাদের প্রাণ অনেক মূল্যবান, এই প্রাণ এরকম একজন মানুষের জন্য তোমরা বিপদগ্রস্ত করবে না, তোমরা বিপদে পড়বে না। তারা আমাদের অনুরোধ রক্ষা করে আজকে সকালবেলা সবাই মিলে অনশন ভঙ্গ করেছে। এ সময় ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিয়োগের বিষয়টি সরকার আগেই ভেবে দেখবে। আমি এখানে আসার আগে আমার সাথে সরকারের অনেক উচ্চ মহল থেকে কথা বলেছে, আমি তাদের সঙ্গে কথা বলে আমি এখানে এসেছি। আমি তাদেরকে অনুরোধ করব, তারা আমাকে যে কথাগুলি দিয়েছেন সেই কথাগুলি যেন রক্ষা করেন। আন্দোলনে মানবিক সহায়তা দেওয়ায় সাবেক পাঁচ শিক্ষার্থীকে গ্রেফতার করায় নিন্দা জানান তিনি। তবে অনশন ভাঙলেও উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। শিউলি রোজা, মাইটিভি।